আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আপনারা যে পাখিগুলো অলরেডি দেখতে পারলেন লাল এবং মাটি কালারের যে পাখিগুলো সেই পাখিগুলোর নাম হচ্ছে রাজ ঘুঘু ঠিক আছে তো বাংলাদেশের 6 প্রজাতির ঘুঘু পাওয়া যায় তার ভিতরে এই একটা প্রজাতির যে এটার নাম রাজ ঘুঘু যারা চিনবেন তো তারা চিনবেন আর যারা চিনবেন না তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে চিনে নিন এই রাজ ঘুঘু কিভাবে পালন করতে হবে আর পালন পদ্ধতিগুলো কেমন তো গাইজ কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ডিজে শাহেদ খান তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে রাজ ঘুঘু পাখির হাইট এবং ওজন নিয়ে যে একটা অস্ট্রেলিয়ান ঘুঘু বা একটা তিলা ঘুঘু হাইটে যত বড় হয় বা যত ভারী হয় রাজ ঘুঘু কিন্তু অতটা না একটা অস্ট্রেলিয়ান ঘুঘু একটা রাজ ঘুঘু দুইটা হলে তার একটা ওজনের সমান হবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা অনেক বড় দেখা যাচ্ছে কারণ একদম ফোনের যে ক্যামেরাটা আমাদের যে DSLR একদম কাছ থেকে নিয়ে ভিডিও করা এই কারণে অনেক বড় দেখা যাচ্ছে আসলে কিন্তু পাখিটা কিন্তু এত বড় না ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে এমন আর এই পাখির খাবারগুলো কী কী খাবারগুলো বলি খাদ্য তালিকা হলো এটাই যে আপনারা ধান খাইতে অনেক পছন্দ করে আমার ময়নাটা অনেক কথা বলে ধান খাইতে অনেক কথা বলে এবং আপনার চীনা কাউন ভুড়ো এই খাবারগুলো খাইতে অনেক পছন্দ করে বুঝছেন তো আপনি সরিষা সব ধরনের খাবার দিতে পারেন এই শীতের ভিতরে একটু সরিষাটা একটু বেশি করে দিবেন কারণ সরিষাটাই আপনার বডিটা হিট রাখে হিট রাখলে পাখির কোনো সমস্যা হয় না সামনে যেহেতু শীত এবার থেকে শীত পড়া শুরু হয়েছে অলরেডি তো এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে খাবারগুলো এই এই আর পাখিটা কিন্তু আমার কাছে যে দুইটা রয়েছে মানে দুইটা রানিং পেয়ার সাথে দুইটা 7 মাসের বাচ্চা মানে এগুলোরও কালার চলে আসছে বাচ্চাকালে দুইটাই মাটি কালার থাকে বড় হয়ে জাস্ট অ্যাডাল্ট হইলে পাখিগুলোর কালার ছেলে কালারটা হয় এটা লাল আর মেয়ে কালারটা হয় মাটি সে ছেলে মেয়ে চিনার উপায় নিয়েও কিন্তু এটা আমি ক্লিয়ার করে দিলাম কোনটা ছেলে কোনটা মেয়ে সেটাও আপনারা আশা করি চিনতে পারবেন যে যেটা লাল হবে লাল কালারের হবে চোখ কালো হবে মানে রেড ব্ল্যাক হবে তো সেটা কিন্তু আপনার ছেলে হবে আর যেটা মাটি কালারের হবে সেটা হচ্ছে মেয়ে হবে আশা করি রাজ ঘুঘুর সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারলেন যে খাবার কোয়ালিটিটা এবং রাজ ঘুঘু ডাকে কেমন করে যে অস্ট্রেলিয়ান ঘুঘু তিলা ঘুঘুর থেকে এর ডাকটা ভিন্ন দেখতে যেমনটাই সুন্দর তেমনটাই ডাকটাই অনেক সুন্দর তো এই পাখিটা আমার এখান থেকে ডিম বাচ্চা করেছে একবার তো কেউ যদি এই পাখিগুলো নিতে চান যে বাচ্চা সহকারে যেটা রয়েছে বাচ্চা বলতে 7 মাস বয়স বড় হয়ে গেছে তো রানিং পেয়ারের সাথে আর একটা রানিং পেয়ার বলতে পারেন দুইটা রানিং পেয়ার যদি কেউ নিতে চান তো সেম দাম পড়বে দাম মাত্র অল্প কিছু পড়বে যদি কেউ নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে সরাসরি ফোন দিতে পারেন আমার লোকেশন যশোর জেলা চৌগাছা আপনারা কিন্তু এই পাখিটা খাঁচা ডিম বাচ্চা করাতে পারেন কারণ এই পাখিটা কখনো অ্যাভেলেবেল দেখা যায় না ইউটিউব চ্যানেলে আমি সর্বপ্রথম এই পাখিটা নিয়ে আপলোড করলাম যে রাজ ঘুঘু পাখিটা রাজ ঘুঘু পাখিটা আজ পর্যন্ত কেউ এখনও ভিডিও আপলোড দেয় নাই বা করেও নাই তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাজ ঘুঘু সম্পর্কে জানানোর চেষ্টা করলাম খাবার পদ্ধতি মানে কীভাবে খাওয়াবেন কীভাবে পালন করবেন সবই ক্লিয়ারভাবে বলে দিলাম এটা কিন্তু আপনি ছোটো কোয়ালিটির বলতে 24x24 সাইজের খাঁচা কিন্তু ডিম বাচ্চা করাতে পারেন রাজ ঘুঘু এবং ডায়মন্ড অফ ঘুঘু প্রায় হাইটের সেম কোয়ালিটি কিন্তু ডায়মন্ড ডাব আর একটু ছোটো হয় রাজঘুঘু ডায়মন্ড ডাবের চেয়ে একটু বড় হয় কিন্তু দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর মানে এই পাখিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আপনার ভাবলাম যে আমার দর্শক যারা আছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এতটুকু নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গাইজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর যদি এই পাখি চারটা নিতে চান সেটা সহকারে তো নিশ্চয়ই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন দিবেন ফোন দিতে মিস করবেন না যে আগে ফোন দিবেন পাখিগুলো কিন্তু তাকেই দেওয়া হবে ঠিক আছে আর আপনারা অনেক আছেন অনেক দূর দূরান্ত থেকে ফোন দেন তাদের ক্ষেত্রে বলতেছি ভাই যে আগে ফোন দিবেন পাখিগুলো তার বাংলাদেশের সকল জেলাতে পাখিগুলো সার্ভিসিং মানে দেওয়া হবে আশা করি কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকের মতন ভিডিও জুড়ে সম্পূর্ণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখাতে পারে সাথে ছিলাম আমি শাহেদ আমার লোকেশন যশোর জেলা চৌগাছাতে আসসালামু আলাইকুম বাই বাই